মঙ্গলবার পূর্ব বর্ধমান জেলা শহর বর্ধমানের রত্তলা মাঠে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাসের উদ্যোগে এমএলএ কাপ 2022 ক্রিকেট প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের খেলা অনুষ্ঠিত হলো। এই দিন মাঠে উপস্থিত ছিলেন রাজ্যের দুই মন্ত্রী মনোজ তিওয়ারি ও শ্রীকান্ত মাহাতো। খোকন দাস মহাশয় উপহার তুলে দিচ্ছেন তার হাতে, মনোজ তিওয়ারির হাতে একটা মেমেন্টো তুলে দিচ্ছেন, জোরে করে তালি। আমাদের সকলের প্রিয় নেতা বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক মাননীয় শ্রী খোকন দাস মহাশয়, আমাদের ঘরের মেয়ে, জোরে আসছেন একবার, বরণ করে নিচ্ছেন সজলদা। এবং মেলা খেলা মানুষের মনের মধ্যে যে তৃপ্তি, যে সন্তুষ্টি, যে আনন্দ, যে উচ্ছ্বাস, যে আবেগ এবং সুসম্পর্ক তৈরি করে, যেটা কোথাও টাকা পয়সা ধন দৌলত দিয়ে তৈরি করতে পারবেন না। যে সম্পর্কের মেল বন্ধনের কর্মক্ষেত্র তৈরি হয় সেটা একমাত্র খেলাধুলার মধ্য দিয়েই পাওয়া যায়। 2021-22 অ্যাচিভমেন্ট, এগুলো এতগুলো ট্রফি আমরা ঘরে আনতে পেরেছি, এবার বরণ করে নিচ্ছে। উনি আমাদের ঘরের মানুষ, উদ্বোধনের দিনও ছিলেন, সবসময় আমাদের সঙ্গে। খেলার মানে ছেলে, তাই তো এটা মনে করি, কেন আমি সবসময় যখন খেলতাম মাঠে তখন আমাদের দাদারা যখন আসত প্রোগ্রাম হতো তখন আমরাও চাইতাম কি যত তাড়াতাড়ি খেলা শুরু হোক, ভালো হয়। কিন্তু দু চার কথা বলা অনেক জরুরি, কেন আজকে খোকনদার ডাকে আমি বর্ধমানের মাটিতে পা রাখতে পেরেছি। এর থেকে বড় কথা, খেলোয়াড়দেরকে আমরা দেখতে পাচ্ছি অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে, আর এই মাঠটাকে দেখে আমার কোথাও না কোথাও মনের ইচ্ছাটা যাচ্ছে এই কেন একটা টেনিস ম্যাচ হয়ে যাক না, কেন কেন টেনিস ম্যাচ খেলার মজা আলাদা, টেনিসের স্কিলটাই আলাদা। মানে এরা স্পেশালি যারা এত বছর ধরে খেলে তারাই বেশ ভালো করে খেলতে পারে। আমি অনেক বর্ধমানে সেখান থেকেই দেখতে পাচ্ছি উন্নয়ন, আর সেই উন্নয়নের পেছনে একটাই মানুষের হাত আমি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে খোকন দাস। একটু আগে আমাকে দেখালেন, বৃদ্ধাশ্রম দেখালেন, একটা পার্ক করেছেন, সেটা দুর্দান্ত করেছেন, বয়স্ক থেকে যুব থেকে শুরু করে সবার জন্য এটা করেছেন। আর সব থেকে বড় কথা, একটা বৃদ্ধাশ্রম করেছে যেটা দেখে মনে হচ্ছে মানে এর আগে আমি কোনোদিন এত ভালো দেখিনি, তার জন্য আরেকবার জোরে করে হাততালি দাও। কেন ভালো কাজ যারা করে তার পেছনে সবসময় থাকতে হয়, আমাকে এইখানে ডেকেছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ খোকন দা। তুমি এইভাবে কাজের উন্নয়নটা করতে থাকো, যখনই কোনো দরকার পড়বে আমাকে ক্রীড়া দপ্তর থেকেও, যদি তুমি তো জানোই তোমার তো রিচ এমনি সব জায়গায় আছে, কিন্তু যদি কোনোদিন মনে হয় ক্রীড়া দপ্তর থেকে কিছু করা যেতে পারে তাহলে নিশ্চয়ই করবে। এছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক খোকন দাস, বর্ধমান পুরসভার উপপৌরপতি মৌসুমী দাস, জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান পুরসভার কাউন্সিলর শেখ নুরুল আলম, কাউন্সিলর নারুগোপাল ভকত, আব্দুল রব সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন দুই মন্ত্রী খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হওয়ার পাশাপাশি মাঠে ব্যাট হাতে নেমে খেলার শুভ সূচনা করেন। সব হৃদয়ে থাকবে লেখা কর্ম তোমার অগ্রণী, প্রাক্তন ক্রিকেটার দেখিনি, কিন্তু খোকনদা যা কাজ করেছে আর ওনার সঙ্গে যারা যারা পার্টি করে এখানে, ওনার নেতৃত্বতে যেভাবে দলকে নিয়ে এগিয়ে যাচ্ছে সেটা চোখের সামনে দেখে বেশ ভালো লাগছে। একটা বৃদ্ধাশ্রম করেছে, 10 টাকায় এখন ক্যান্টিন শুরু হচ্ছে, এরপরে তোমার একটা ভালো পার্ক করেছে, মানে যেখানে বয়স্ক থেকে যুবক থেকে সবাই আসে, মানে লোকেদের জন্য কাজ করেছে, উন্নয়ন করেছে, তাই জন্যে লোকেরা এত ভালোবাসে ওনাকে। আর আমাকে এখানে এই মাটিতে দেখে আমারও মানে মনটা বেশ ভালো লেগেছে। আর এইখান থেকে যে মিষ্টিটা দাদা দিয়েছে সেই মিষ্টিটা বাড়ি গিয়ে নিয়ে মুখে খাওয়া।
দাদা বিনামূল্যে এত বড় লেভেলে খেলা এবং এই পুরস্কার দেওয়া হচ্ছে, প্লাস এত বড় ট্রফি দেওয়া হচ্ছে এই ছোট মাঠে এমএলএ কাপ, কি বলবেন, এটা কতটা ছেলেদের মধ্যে উৎসাহ বাড়ছে? আমি যখন টেনিস খেলতাম, মানে বেশি খেলিনি টেনিস, কিন্তু যখন খেলতাম তখন এত বড় বড় ট্রফি থাকতো না, কারণ আমি মনে করি অনেক বড় বড় টিউস টুর্নামেন্ট থেকেও টেনিসে আজকাল দেখি বহুত বড় প্রাইজ থাকে, বড় ট্রফি থাকে, সেখানে ২ লাখ টাকা আবার উইনিং প্রাইজ মানি আছে আর রানার্স আপ ১.৫ লাখ টাকা আছে। মানে এটা এইভাবে এই জন্যই সম্ভব, কেন এইখান থেকে যে নেতৃত্ব দিচ্ছে, লিডারশিপ দিচ্ছে, ওনার অনুপ্রেরণায় এটা এখানে হচ্ছে, এই জন্য এটা সম্ভব। আর এটা প্রত্যেক বছর হয়, ক্রিকেট ফুটবল সবই করায়, এটা দেখে আমিও নিজের অ্যাসেম্বলিতে গিয়ে কিছু না কিছু একটা বিধায়ক কাপ করাবো আর বিজ্ঞাসন করার ইচ্ছা আছে। মানে দেখো আমরা কি সবাই যারা ছোট হই, যারা ইয়াংস্টার, তারা বড়োদেরকে দেখে শিখি, তো আজকের আমার এখান থেকে পাওনা অনেক কিছু আছে, সেটা একটা এই আইডিয়ার উনি ইন্সপায়ার করেছেন আমায়, লোকের জন্য আরও বেশি করে কাজ করা, আর এইভাবে এগিয়ে যাবো। আর তোমাদের ভালোবাসা থাকলে, আশীর্বাদ থাকলে বাংলা দলই আমরা এই দিন খেলা দেখার জন্য মাঠে দর্শকদের ভিড় উপচে পড়ে। বর্ধমান থেকে পম মহন্ত, পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।